হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি সুমনা, আমার চ্যানেল বাঙালি অন্দরমহলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা দেখো ভালো আছি বললাম, কিন্তু আমার মেয়ের একটুখানি শরীরটা খারাপ, একটু জ্বর জ্বর এসছে, আর সাথে পেটের একটু সমস্যা হচ্ছে। বোধহয় যখন তখন হাত মুখে দেয়, সেই জন্যই এই সমস্যাটা হচ্ছে। তো কালকে রাত্রে ওষুধ খাইয়েছি, আর সকালবেলা উঠেই ওকে দেখো একটু ওষুধ খাইয়ে দিচ্ছি, একটু বমি বমি পাচ্ছিলো, তাই একটু বমির ওষুধ খাওয়ালাম। আর কালকে রাত্রে কৃমির ওষুধ খাইয়েছি। আমার মনে হয় সবসময় নোংরা হাত দিয়ে তারপর সেগুলো মুখে দেয়, তো সেই জন্য হয়তো এই সমস্যাটা ওর হতে পারে। তারপর দেখো আমি ওকে ওষুধটা খাইয়ে ওর জন্য একটুখানি দুধ করে দিচ্ছি। তো দুধটা খাইয়ে তারপর আমি একটা গ্যাসের ওষুধ ওকে খাওয়াবো। কদিন ধরেই ওর খুবই অসুবিধে হচ্ছে, তো ধরতে পারছি না ঠিক কীভাবে কেন হচ্ছে। তো ওষুধগুলো খাইয়ে দেখি, যদি দেখি বেশি প্রবলেম হচ্ছে বা প্রবলেমটা বেড়ে যাচ্ছে বা একদমই সারছে না, তাহলে ডাক্তার দেখাবো। আসলে এখন ডাক্তার দেখাতেই ভয় করে, ডাক্তার দেখালেই তো ওই অ্যান্টিবায়োটিক দেবে, আর অ্যান্টিবায়োটিকটা ঠিক আমি সবসময় খাওয়াতে চাই না। আমি চাই বাচ্চাদের নিজের ইমিউনিটি পাওয়ার দিয়েই ওরা নিজের নিজের শরীরটাকে হিল করুক। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি, ভাতটা চাপিয়ে দিলাম। আজকে হাজব্যান্ডের স্কুল নেই অর্থাৎ ওর অন ডিউটি আছে আজকে, তো সেই জন্য মানে অতটা তাড়া নেই। তবুও আমি একটুখানি তাড়াহুড়ো করছি, কারণ আমার মেয়ে কালকে রাত্রে একদম ঘুমায়নি, সাথে আমিও ঘুমাইনি, তো ও একটুখানি পর থেকেই কান্নাকাটি শুরু করবে। তো সেই জন্য আমি ভাবছি যত তাড়াতাড়ি কাজটা গুছিয়ে রাখা যায় ততই আর কি ভালো। তো এখনও দেখো মুখ ডাল চাপিয়ে দিলাম, আর আজকে রাত্রে আমার একটা বিশেষ প্রোগ্রাম আছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ারই করি। ভাবছিলাম বলবো না, কিন্তু বলেই দিই, আজকে আমার বোনের আইবুড়ো ভাত খাওয়াবো। তো সেই জন্য আমি কিছু রান্নাবান্না করব, তো সকালবেলা থেকেই সেগুলো আর কি প্রিপারেশন নিচ্ছি। তো এই যে ডালটা করছি, এই ডালটা কিন্তু আমি ও রাত্রে খাবে আর কি, আইবুড়ো ভাতটা। তো সেই জন্য এখন করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তো ডালটা সেদ্ধ হতে বসিয়ে আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে উপরের ঘরগুলো আরেকবার করে মুছে নিচ্ছি। আসলে খুব নোংরা, তো একাধিকবার মুছলে তবে গিয়ে পরিষ্কার হবে। আর তাছাড়া কালকে আরেকবার এসে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি ড্রিল করেছে, তো সেই জন্য ভাবলাম এই সময়টা বসে না থাকে আমি একটুখানি পরিষ্কার করে নিই ঘরবাড়িগুলো, যতক্ষণ ভাত আর ডালটা হচ্ছে। তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরে ঠিক এইরকম এই স্ল্যাবের কাজটাতেই একবার ড্রিল করেছে, তো কাজের আর শেষ নেই, আর আমারও আর পরিষ্কার পরিচ্ছন্ন করার আর শেষ নেই। তো সব কিছু যেহেতু নিজের হাতে করি, তো একটু তো চাপ হয়ে যায়, কিন্তু সত্যি কথা বলতে কি বেশ ভালোই লাগে। নিজের হাতে করলে যেভাবে পরিপাটি করে করা যায়, অন্য কেউ করলে হয়তো বলতে পারি, একবার বলি দুবার বলি যে এভাবে করো, বারবার তো তাকে বলা যায় না, সে তার নিজের মতন করে করে। আর নিজে করলে কি নিজের মতো করে করা যায়। তো দেখো ওখান থেকে সব মুছে টুছে এসে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের আমি কিছুই দেখাইনি। ডাল করেছি, মুগ ডাল ভাজা করলাম আর মাছের ঝাল করলাম। তো এই ডাল ভাজা আর মাছের ঝালটা আমি ফ্রিজে রেখে দেবো, আর হচ্ছে রাত্রিবেলা মাংস অন্য কিছু পায়েস টায়েস যা করার করব। তো রান্নাবান্না শেষে আমি সব গুছিয়ে মানে সব মাজা ঘষা করে গুছিয়ে রেখেছি রাখছি, আর আমি কিন্তু উপর থেকে আসার পরে কিন্তু স্নান করে নিয়েছি। আর মারাত্মক গরম, এত কষ্ট হচ্ছে না গরমে মানে বলে বোঝাতে পারবো না। আসলে তোমরাও হয়তো জানো, তোমরা যে যেখানে থাকো, আমাদের তো গরমের দেশ, সব জায়গায় কম বেশি গরম আছে, আর কলকাতায় তো মারাত্মক গরম পড়েছে। আমি এই নিচে আছি তাই আমার এত গরম লাগছে, তো উপরে উঠলে যে আমার কী হাল হবে আমি বুঝতে পারছি না। আমার না একদমই দোতলায় ওঠার একদমই ইচ্ছে নেই, কিন্তু কিছু করার নেই, এত বড় বাড়ি আমি একা হাতে মেনটেন করতে পারবো না, বুঝতেই পারছো। এত বড় বাড়ি মুছে পরিষ্কার রাখা খুবই কষ্টকর, তো নিচের অংশটা ভাড়ায় দেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কী করা যায়। তো আমি বাসনগুলো আবার মেজে ঘষে জলটা ঝরিয়ে আমি সব জায়গার জিনিস জায়গায় রেখে গ্যাসটা একটু মুছে নিলাম। রান্না করতে করতে মুছেছিলাম বলে অতটাও বেশি নোংরা হয়নি। আর দেখো এখানে করেছি ভাত, আর এই যে দেখালাম সাদা মেটা, ওটাতে রয়েছে কালকের কিছু তরকারি। আর সকালে করেছি বিট গাজরের ভাজা, তোমাকে বলছিলাম না তোমাদের ভাজা করেছি, তো বিট গাজরের ভাজা আর এই মাছের ঝাল, এগুলো সব তোমরা ঘাটা ঘাটা দেখবে, কারণ আমি অলরেডি বাটিতে করে করে সমস্ত সব তুলে রেখেছি। তো কারোর খাওয়ার আগেই তুলে রেখেছি, যাতে ওকে ভালো ভালো জিনিসটা আর কি দিতে পারি। তো তুলে রেখে
তারপর তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, কালকে রাত্রে করা, কালকে দুপুরে করেছিলাম, তো গরম করে রেখেছি। তো রান্নাঘরে দেখো কিছু নেতা ছিল, তো যেসব কাপড়গুলো আমি ব্যবহার করি তো সেইগুলো একটুখানি সার্ফ দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ডোলে একটুখানি ধুয়ে দিচ্ছি। যদিও প্রায় প্রায় ধোয়া হয়, এভাবে ধোয়া হয় না ঠিক, কিন্তু সার্ফ দিয়ে এমনি হাত দিয়ে দিয়ে ডোলে ধুই, তো খুব বেশি নোংরা হয়নি। তো আর আমি না এইগুলো মোছামুছির জন্য আমি এই পুরোনো কাপড় ব্যবহার করি, কারণ যেই তেল ঝিটে, বেশি তেল ঝিটে হয়ে যায় আমি সেটা ফেলে দিই, সেভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করি না, তো করলে অনেকটা বেশি লেবার চলে যায়, সেই জন্য আর করি না। তো যাই হোক, ওগুলো পরিষ্কার করে আমি একটুখানি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বাসন ছিল, তো বাসন থাকলে কোনো সময় যদি একটুখানি জল আটকে যায় ব্যাস, সঙ্গে সঙ্গে সিঙ্কটা একদম নোংরা হয়ে যায়, আর সেই জন্য আমি ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এখানে চলে এসেছি, দেখো এখানে আমার মেয়ে আটা ফেলেছে, আটা গুলে এখানে ফেলেছে, আর সেটা পুরো শুকিয়ে কাঠ হয়েছিল। তো আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে তারপর রান্নাঘরের কাজগুলো করছিলাম, তো সেই এত পরিমাণে রোদ্দুর আর গরম, জলটা তো শুকিয়ে গেছে, গিয়ে খানিকটা শুকনো শুকনো টাইপেরও হয়ে গেছে এই আটাটা। তো ভালোই হয়েছে, এতে বেশি ভেজা থাকলেও আমার অসুবিধা হতো তুলতে। তো এইভাবে এই ছুরিটা দিয়ে আমি খুঁচিয়ে খুঁচিয়ে তুলে দিচ্ছি, আর এটা প্রায় দিন আমার বাড়িতে হয়, তোমরা অনেকেই দেখো, তোমাদেরকে আমি রেগুলার দেখাই না, কিন্তু রোজ কিন্তু এটা হয়, আমি যেদিনই রুটি করি তো সেদিনই আমার মেয়ে আটা নেয়, আর আটা নিয়ে ও এইগুলো খেলা করে। আর আজকে মেঝেতেও পুরো ছড়িয়ে রেখেছিল, তো সেটা তোমাদের দেখালাম না, তো অনেক ধৈর্য ধরে এগুলো করতে হয়, যাদের বাচ্চা আছে আমাদের মতো, মানে আমার মতো, তারা নিশ্চয়ই ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারবে, হয়তো তারা এই কাজটা করে না, কিন্তু এমন এমন কাজ করে যেটা মানে যেটার জন্য রেগুলার অনেকটা টাইম আলাদা করে দিতে হয়। তো ঘর ঝাড় দিয়ে মোছার আগে আমার কিন্তু রেগুলার অনেকটা টাইম দিতে হয়, আর এসব ঘরগুলোতে কিন্তু কোনোদিন ওইসব করে না, করে ডাইনিংটাই, তো ডাইনিংটা ভীষণ নোংরা হয়ে থাকে। তো আমি ডাইনিংয়ের মেঝেতে অল্প অল্প পাতলা পাতলা কিছু পড়েছিল, আজকে আর মোটা কিছু আটা লাগাইনি, তো সেইগুলো আর কি খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নিয়ে আমি পুরো বাড়িটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে আমি মুছে নেব। আর মোছাটা তোমাদের সাথে দেখা, মানে আমি আর তোমাদের দেখাইনি, কারণ উপরে একবার মুছে দেখালাম, বারবার মুছে দেখালে তোমরা আবার বোর হয়ে যাবে, কিন্তু অফ ক্যামেরাও অনেক কাজ করতে হয়, সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো যায় না, মানে ক্যামেরা নিয়ে কেউ যদি ধরে তাহলে অনেক কিছু দেখানো যায়, কিন্তু এমনি এমনি আর দেখানো যায় না, নিজে সেট করে সব কিছু। তো সব কাজ শেষে আমি এখানে চলে এসেছি, আমার হাজবেন্ড মাংস নিয়ে এসেছে, তো মাংসগুলো আমি ধুয়ে তারপর একটুখানি ভিনিগারের জলে ডুবিয়ে রেখে দেবো, তারপর রাত্রিবেলা রান্না করব, যেহেতু ও রাত্রে আসবে, তো একদম গরম গরম রান্না করে দেব। তো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আবার দেখাবে নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকো।